বৃহস্পতিবার রাতের কালবৈশাখী ঝড়ে উপড়ে দিল 100 বছরের পুরনো বটবৃক্ষ ক্ষতিগ্রস্ত দুর্গা মন্দির। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক 10টা নাগাদ আচমকা ঝোড়ো হাওয়ায় তেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্ভুক্ত 12 নম্বর ওয়ার্ডের অধীন গৌরাঙ্গটিলা দুর্গা মন্দির স্থিত 100 বছরের পুরনো বটবৃক্ষ উপড়ে পড়ার ফলে দুর্গা মন্দির অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পুরো অংশ ভেঙে যায়। এছাড়াও শুক্রবার সকাল নাগাদ গাছের বীর ঠাল ভেঙে পাশের এক বাড়ির ঘর ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্যরা। দ্রুত গাছ সরানোর উদ্যোগ গ্রহণ করা হয়। সাহায্যের হাত বাড়িয়ে দেয় বন দপ্তরের কর্মীরাও। উভয়ের সহযোগিতায় গাছ সরানোর কাজ চলছে বলে জানান তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে সহযোগিতা করার ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাউ।